রাজ্যত সকলোতে চলিছে সিন্ডিকেট, চলিছে শিলবালির অবৈধ খনন, দিসপুরলৈ আহে সিন্ডিকেটৰ ধনৰ ভাগ, শাসকীয় দলৰ পুঁজিত সিন্ডিকেটৰ ধন, গুরুতর অভিযোগ বিধানসভাৰ বিৰোধী দলপতিৰ। বুমেৰাং হৈছে শাসকীয় বিজেপি দলৰ দুর্নীতি বিৰোধী অভিযান, দুর্নীতি বিৰোধী শ্লোগান, কারণ রাজ্যত অব্যাহত আছে সিন্ডিকেট রাজ। এই গুরুতর অভিযোগ বিরোধী দলের দলপতি দেবব্রত শইকীয়ার। শইকীয়ার অভিযোগ রাজ্যত অব্যাহত আছে অবৈধ শিলবালির খনন, সিন্ডিকেটত জড়িত শাসকীয় দলের নেতা পালি নেতা। বিভিন্ন প্রান্ত বিভিন্ন জেলাত অবৈধভাবে যাওয়া সময়সাত শিলবালির খনন চলি আছে আর শাসকীয় দলের নেতা পালি নেতা আর বিষয়াবর্গর পূর্ণ সহযোগত অবৈধ ব্যবসায় আর সিন্ডিকেট চলি আছে। দিসপুরেও পায় সিন্ডিকেটর ধনের ভাগ, দিসপুরলেকে তার ধনের ভাগ দিয়া হয় বলে কোয়া হয়। সরকারে কিন্তু ইয়াক সম্পূর্ণভাবে আওকাণ করে আহিছে, একমাত্র দলীয় পুঁজি আর নেতা পালি নেতা সকলক অবৈধ উপার্জন দিয়ে সন্তুষ্ট করে রাখবলে। অকল ইমানেই নহয়, বিরোধী দলপতি শইকীয়ার অভিযোগ শাসকীয় দলের পুঁজি নির্বাচনী প্রচারত ব্যবহৃত হয়েছে সিন্ডিকেটর ধন। যদিহে তদন্ত করবলগা হয় বা যদি এই বন্ধ করবলগা হয়, তেতিয়া হলে শাসকীয় দলের পুঁজি যা আহরণ করে আছে, নির্বাচন যে এই অবৈধ পুঁজি ব্যয় করে আছে, ইয়াতর হানি হব। আনহাতে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর বগা চোলাত লাগিছে কলা দাগ, এই অভিযোগও দেবব্রত শইকীয়ার। শইকীয়ার দাবি আটাইতকৈ দুর্নীতিপরায়ণ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। পরিমল শুক্লবৈদ্য ডাঙরিয়াক তেখেতর সেই সময়ের কিছু একশনের বাবে মই তেখেতক প্রশংসা করেছিলাম, কিন্তু শেহতিয়াক পঞ্চায়েত নির্বাচনের পরবর্তী সময় মই যিখিনি তথ্য পোহরলে আইছে, আটাইতকৈ অন্যতম দুর্নীতিগ্রস্ত এজন মন্ত্রী হয়েছে পরিমল শুক্লবৈদ্য। একই অভিযোগ AIUDFর বিধায়ক আনোয়ার হুসেইন লস্করর। মহোদয়, পরিমল শুক্লবৈদ্য পদত্যাগ করবেন কোনো শর্ত নাই, মুখ্যমন্ত্রী গই পদত্যাগ পত্রটা দিব লাগে। অসমের অফিসারবিলাকে কাম করবেন পরিমল শুক্লবৈদ্যর কারণে, PWD ডিপার্টমেন্ট ব্যর্থ হয়েছে পরিমল শুক্লবৈদ্যর কারণে, তেও কেলেঙ্কারির নায়ক, তেও সুর, তেও ব্যর্থ হয়েছে, এই মন্ত্রিত্ব পদত্যাগ করব লাগে। বিরোধীর অভিযোগ প্রতি অভিযোগে এতিয়া প্রত্যাহ্বান আনিছে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালের দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার শ্লোগানলৈ। ভিডিও জার্নেলিস্ট ৰিজু আৰু কৰ্কনৰ সৈতে ৰুবুল গগৈ আৰু নয়নজ্যোতি ভূঞাৰ ৰিপোর্ট, প্ৰাণ নিউজ।